তবে শুনুন এই খাজা ওসমান হারুন রহমাতুল্লাহর পাওয়ার কি ক্ষমতা কি শুনতে রাজি আছেন তো খাজা গরিব নামাজের প্রিয় মুর্শিদ তানার পাওয়ার কি ক্ষমতা কি ছিল দেখুন এক মুরিদ ফখরুদ্দিনকে নিয়ে ইসলাম প্রচারের কাজে গেছে মানুষ যারা বিধর্মী আছে তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাচ্ছে এইভাবে মুসলমান বানাতে 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 একটা গ্রাম গেছেন মাজুসিদির গ্রাম আর ওই গ্রামে যাওয়ার পর সমস্ত কিছু রেখে সামান একটা গাছের নিচে জায়গা করে নামাজ আদায় করলেন আসরের নামাজ পড়ে বলছে বাপ একটু আগুনের ব্যবস্থা করো আমরা রোজা আছি ইফতার করব এই জন্য আগুনের ব্যবস্থা করো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহ যখন বলেছেন খাস মুরিদকে এখন তো আপনার পকেটে পকেটে দিয়া সালা বলেন আর গ্যাস লাইট বলেন তখন তো পাওয়া যেত না পাওয়া যেত আমরা যখন ছোট ছিলাম আল্লাহু আকবার সেই সময় আমরাই দেখেছি যে মায়ের আবনের আমার দাদিরা কি করেছেন রান্না করার জন্য কারো বাড়ি থেকে পাটকুটি করে বা গোড়াই করে আগুন নিয়ে আসতো আনত না আমার নিজের চোখে দেখা তাহলে আপনারা বেশি বেশি দেখবেন তাই না রান্না চাওয়ায় বলে বেটা এখানে দাঁড়া তো বলে কোথায় বলে আগুন নিয়ে আসি এই দুখান তিনখান বাড়ি বা পাঁচখান বাড়ি দূরে আগুন চুলা থেকে ধরিয়ে পাটকুটি করে নিয়ে এসেছে আমার মায়েরা বোনেরা আমার দাদিরা আনার পর নিজের বাড়ির চুলাতে দিয়েছে ঠিক কি না এ দিয়া সালাও ছিল না আর আপনার গ্যাস লাইটও এত আপনার ছিল না এখন তো পকেটে পকেটে নাকি বলছে আগুন দেও বললেই আপনার পাঁচজনা বের করে দিয়ে দেয় ঠিক কি না সুহান আল্লাহ একটা বাচ্চা মেয়ে দিয়েছে 150 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুম্মামিন তা আসল মাদিনা আমার ভাইরা তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই তিনি মুরিদকে পাঠিয়েছেন যাও আগুন নিয়ে পাশের গ্রাম থেকে চলতে আরম্ভ করেছেন যাচ্ছেন তো মাজুসির গ্রাম তাদের কাজ হচ্ছে আগুন পূজা করা সুহান আল্লাহ আরেকজন মা দিয়েছেন 700 টাকা মুজিবুর আব্বার নামে দিলেন আপনি বেটি সুবহান আল্লাহ দেন মরহুম মুজিবুর রহমানের মেয়ে 700 টাকা নগদ দান করেছেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন আল্লাহ ওনাকে জান্নাতি করুন আমিন সুম্মা আমিন তো খাজা ওসমান হারুনি যখন মুরিদকে পাঠিয়েছেন তো মাজুসিদের গ্রাম গেছেন যাওয়ার পর দেখছেন গ্রামের মধ্যে বিশাল আগুনের কুণ্ড বানা আছে আগুন দাও দাও করে জ্বলছে আর ওই আগুনের লকড়ি দিচ্ছে আগুনে ঘি দিয়ে জ্বালাচ্ছে আগুনে লকড়ি দিচ্ছে ঘি দিচ্ছে এভাবে জ্বালিয়ে জ্বালিয়ে রাখছে এবার ইনি যাওয়ার পর বলছে ভাই গো একটু আমার পীরো মুর্শিদ রোজা আছে খাবার বানাবে একটু আগুন দাও দেবে তারা দেবে না এই জন্য ওরা বলতেছে তুমি মুসলমান বলছো আমি মুসলমান আমি কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথা যখন বলেছেন বলছে শোনো গো তোমরা যখন এক আল্লাহকে মানো তোমার নবী মুস্তাফার রহমতকে মানো আমরাও মাজুসি ব্যক্তি আমরা আগুনকেই রব বলে মানে আগুন কি সব বলে মানে আগুন কি খোদা বলে মানে আগুনকে আল্লাহ বলে মানে এই আগুনের পূজা করছি আমার খোদাকে দেব না আমার আল্লাহকে দেব না আমার রবকে দেব না ইনি বলতেছেন ভাই আগুনের পূজা করছো কেন একবার শোনাও বলছে আগুনের পূজা করব আগুনের সঙ্গে একটা সম্পর্ক হবে আগুনের সঙ্গে একটা মহব্বত হয়ে যাবে যখন সম্পর্ক মহব্বত হবে কিয়ামতের কঠিন দিনে এই আগুন আমাদের পোড়াবে না জ্বালাবে না আজকে ছাই করবে না এই জন্য আগুনের পূজা করছে মুচকে হেসে বলছে একটা আগুন দাও না ভাই আমার প্রিয় মুর্শিদ রোজা আছে খাবার বানাতে হবে বলে না না কোনো মতে দেওয়া হবে না যখন শেষ পর্যন্ত আগুন পেলেন না এই ফখরুদ্দিন চলতে আরম্ভ করলেন প্রিয় মুর্শিদ ওসমান হারুন রহমাতুল্লাহর কাছে গেলেন বলছেন হুজুর আগুন কোনো মতে দিতে চাইল না আগুন তো অনেক রয়েছে এত আগুন একটা কুণ্ড বানিয়েছে ওই আগুনের মধ্যে লকড়ি দিয়ে যায় আগুনের মধ্যে ঘি ঢেলে যায় এই জন্য কোনো মতে দিতে চাই না তারা নাকি বলছে আগুনে আমাদের রব আগুন আমাদের সব এই কথা বলতে রত রয়েছে আল্লাহু আকবার কাবীরা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন বাপজির আমার ভাইরা এবার বলছেন বাবা একটু পানির ব্যবস্থা করো পানির ব্যবস্থা করা হলো কিতাবের মধ্যে লিখতেছেন ফের নতুন ভাবে ওযু করলেন ওযু করা হয়ে গেল ওযু করার পর এবার চলতে আরম্ভ করলো চলো রে বাবা চলো এবার দুজন চলতে আরম্ভ করেছে আর পীর
খাজা ওসমান হারুনি তিনি বলছেন বাবা আগুন দেওয়া যাবে না বলে না দেওয়া যাবে না বলে কেন বলে আগুন আমাদের রব আগুন আমাদের সব আগুন আমাদের কোনো ক্ষতি করবে না এই জন্য সম্পর্ক করছি ওই কিয়ামতের কঠিন দিনে আমাদের আগুন জ্বালাতে পারবে না তো খাজা ওসমান হারুনি বলছেন বেশ ভালোই কথা খুব সুন্দর লাগলো একটা কথা বলি শোনো না বলে কি হুজুর বলেন তো বলছে ওই তোমাদের মধ্যে নেতাকে বলছে চেয়ারের উপর সিংহাসনে যে বসে আছেন ওনে আমাদের সব নেতা উনি আমাদের গুরু ওই যে বাচ্চা কোলে করে বসে আছেন ওটাই গুরু তাই নাকি ওনার কাছে গেলেন যাওয়ার পর এ খাজা ওসমান হারুনি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ জোরে বলুন সুবহানাল্লাহ যাওয়ার পর বলছে এ ভাই আগুন দিতে মানা করেছেন আপনি বলে হ্যাঁ আগুন দেওয়া যাবে না কেন বলে আগুনের ইবাদত করছি তো কতদিন করছেন তো উনি বলতেছেন আমার দাদা করেছে পরদাদা করেছে আমার বাপ করেছে আমি করছি আর আমার ইন্তিকালের পর আমি মারা যাব তারপর আমার এই কোলের বাচ্চা করবে এতদিনের সম্পর্ক বলে হ্যাঁ একটা বাচ্চা ছেলে বাচ্চা তো না এই নসিপুর আপনার মৌলানা ইসমাইল সাহেবের এটা খালাতো ভাইয়ের বেটা 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আমি সুম্মা আমির কথা বলুন তো খাজা গরিব নামাজের প্রিয় মুর্শিদ বলছেন দিতে তুমি মানা করেছো বলে হ্যাঁ আমাদের রব আমাদের সব সব কিছু এই জন্য দেবো না এতদিন ইবাদত করছে তোমার বাপ তোমার দাদা পরদাদা তোমার বাচ্চাও করবে বলছে বলে হ্যাঁ তাহলে তো বিশাল সম্পর্ক হয়েছে একটা ভাব ভালোবাসা তো হয়েছে তো এক কাজ করুন আগুনের মধ্যে হাত দিয়ে দেখো খাজা গরিব নামাজের প্রিয় মুর্শিদ খাজা ওসমান হারুনি যেমন কথা বলেছেন তাদের হাজার হাজার মানুষগুলো যেন শুনেছে কানে বলছে আল্লাহ সত্যি কথা এতদিন ইবাদত করতেছে আগুনের মধ্যে তো হাত দিলে পোড়াবে না অনেক সম্পর্ক হয়েছে এটা অবশ্যই দেখি আমাদের নেতা আমাদের গুরুজন কি করে বলছে না ওরে না আগুনের মধ্যে হাত দাও ওই গুরু আপনার যার নাম কিতাবের মধ্যে ফাঁসিয়া লিখতেছেন ফাঁসিয়া বলতেছে ওগো মুসলমানদের গুরু আপনি শুনুন আপনি এই আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যাবে কারণ আগুনের কাজ হচ্ছে পুরানো পুড়িয়ে দেবে না এ চিনে না কাউকে তো বলছি এতদিন ইবাদত করছো আর আগুন তোমাকে পুড়িয়ে দেবে কেমন কথা বলছো তোমার ভক্তরা কি বলবে হ্যাঁ তোমার দিওয়ানা তোমাকে মানছে আর তুমি তাদের নেতা গুরু আর বসে আছো তুমি যদি বলো আমার হাত পুড়ে যাবে তাহলে এদের কি অবস্থা হবে এদের কানে যখন কথাগুলো যাচ্ছে একটু ভিতরে ঢুকছে না ঢুকছে না বাস্তব কথা বলছেন খাজা ওসমান হারুনি বলছে তুমি পারবে না তো একটা আঙ্গুল দিয়ে দেখো তো হাত দেওয়া লাগবে না একটা আঙ্গুল দাও বলে না দাও যাবে না বলে কেন বলে আঙ্গুল দিলেও পুড়িয়ে দেবে তো খাজা গরিব নামাজ বলছেন এই ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তো এক কাজ করো তোমার মধ্যে যখন ডর ভয় তোমার তো সব ভক্তরা বসে আছে এক কাজ করো তুমিও হাত দাও আমিও হাত দিই আমি তো আল্লাহকে মানে এক আল্লাহকে আমার আল্লাহ হচ্ছে কুল হু আল্লাহু আহাদ কুরআন শরীফ কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে হ্যাঁ নবী আপনি বলুন আমার রব হচ্ছেন এক আহাদ এক আল্লাহ তো আমি সেই আল্লাহর ইবাদত করি আমি আগুনের মধ্যে হাত দিচ্ছি তোমার আগুনকে রব বলে মানি নেই লাও হাত দাও আর তুমি তো রব বলে সব বলে মানছো তো হাত দাও তাও দিতে চাই না খাজা ওসমান হারুনি সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলছে শোনো গো তোমাদের নেতার যদি এই অবস্থা হয় তোমরা কে আগুনের মধ্যে হাত দিতে কেউ পারবে সবাই মাথা নত করে বলছেন আমার গুরু যতই না পারে আমরা কেমনে পারবো না পারবো না খাজা গরিব নামাজের পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সবারই মন
সংযোগ কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পর বলছেন, শোনো গো, এ আগুন আল্লাহ রাব্বুল আলামিনের আগুন, এ আগুন তোমাদের ক্ষতি করতে পারবে না, এ আগুন তোমাদেরকে বাঁচাতে পারবে না, এ আগুন হচ্ছে আল্লাহর সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে আমরা এক বলে মেরেছি, ওই আল্লাহকে দেখা যায় না, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে না, দেখে আল্লাহকে ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহ তাতে খুশি হয়ে যায়। তবে শুনো গো শুনো, এ আগুনের অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, কারণ আগুনের মধ্যে যদি পানি ঢেলে দাও, যতই তোমার বড় আগুন হোক না কেন, কয়েক মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমার আগুন ফানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এ আগুনে পানি দিলে থাকবে, নিভিয়ে যাবে, বুঝে যাবে। তবে যে তোমার রব, পানি দিলে তো সব শেষ, তাহলে এই রবকে তুমি মানবে, খোদাকে মানবে? খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিস্তিয়ানি রহমাতুল্লাহ পীর মুর্শিদ ওসমান হারুনি এই কথা বলতে বলতে, ব্রাদার, ওই যে আপনার ফখর ফাঁসিয়ার কোলের মধ্যে যে বাচ্চাটা ছিল, বাচ্চারা বয়স 7-8 বছর, ব্রাদার, ওই বাচ্চাটাকে কোলে উঠিয়ে দিলেন, বাচ্চাকে আদর করতে আরম্ভ করলেন, বাচ্চা চলাফেরা জানে, বাচ্চা কথাবার্তা বলে, বাচ্চা ভালো মন্দ এখন শিখে নিয়েছে। মাঝির আমার ভাইয়েরা, আজকে হে ফাঁসিয়ার সন্তান, লাগতে জিগার কিনে বলছেন, শুনো গো বাবা শুনো, তোমার আব্বার জবান থেকে শুনলাম নাকি, আজকে সুমান আল্লাহ তোমার পরদাদা, তার দাদা, আল্লাহর দাদা সবাই এই আগুনের পূজা করেছো, বর্তমান তোমার আব্বা আগুনের পূজা করছে, তোমার আব্বা শেষ হওয়ার পর তুমি নাকি এই সিংহাসন দখল করবে, তুমি নাকি এই সিংহাসনে বসবে, আগুন তোমার ভয় লাগে কিনা একবার বলো। বলছে অবশ্যই ভয় লাগে। কি নাম? মর্শিয়া বিবি, মামার দিয়েছেন 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত। মর্শিয়া বিবি 1000 টাকা দান করেছেন, আর একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেক আমিন সুম্মা আমিন। তো বলছে তুমি কি করবে, আগুন পূজা করবে? বলে আব্বার পরে তো আমারই নম্বর আছে। বলে শোনো, এই আগুনটাকে একটু দেখে দিই, চলো। ওই বাচ্চাটাকে বলছে আগুন চলো দেখি। বলে দেখতে পাচ্ছেন না? বলে হ্যাঁ দেখছি। আল্লাহ আব্বার এই বলে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাই এবার ওই বাচ্চাটাকে কোলে ধরাই ছিল, এবার আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহর ওলি এক আল্লাহকে মানে, আগুনকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে না, কারণ ইত্তাকুল্লাহ, এদের মধ্যে আল্লাহর ডর আছে, ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি ওই দিকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? অগো ভয় করি না জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, ভয় করি না জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল আল্লাহর নূরে, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। খাজা ওসমান হারুনি কোথায়? আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, ঘড়ি দেখে দেখছে, তো কিতাবের মধ্যে লিখছেন, বইয়ের মধ্যে খুতবাতে আজমির কিতাব খুলে দেখবেন তো লিখতেছেন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি কম বেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টার কাছাকাছি সুবহানাল্লাহ, ফের দিয়েছে 200 টাকা মা বোনদের পক্ষ থেকে, আবার একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল। তো কমবেশ 1 ঘন্টা এরা কান্না করছে, কেন বলুন তো? এরা কাঁদছে, কান্না কেন করো, কাঁদছো কেন? তো বলছে ওই বাচ্চাটার জন্য, আমাদের গুরুজন, তার কোলে বাচ্চাটা ছিল ওর জন্য। আর এই বিদেশি মুসলমান কোথা থেকে এসেছে, আল্লাহওয়ালা কোথা থেকে এসে যায় নাই, এ মল্লি বাকি আর না মল্লি বাকি নাকি বলছেন? আমি শাহরুল মল্লিক, আমাকে যদি মেরে দেয় আপনারা কাঁদবেন?
ও বলে কল্যাণনগর বাড়ি আর নসিপুরের ইমাম কি দরকার, ঠিক না? ও কল্যাণনগরের জন্য কান থেকে যাবে, আর মাটি দিতে অনেকজনা যাবে না, যাবে কানবে? সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আমি আপনাদের জন্য কান্দবো, আপনারা আমার জন্য কান্দবে নাকি বলছেন, মানে দোয়া করবে। সুবহান আল্লাহ। তো বলছেন যে বাচ্চাটার জন্য কান্না করছো, সবারই চোখে পানি চলতেছেন, যে আপনার ফাঁসিয়া বসেছিল একমাত্র সন্তান লাডলা, সে বড় নিয়াত করে একটাই পুত্র নিয়েছিল, আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছ, আর বেটা নিতে চাই না, কারণ আমার পরে সিংহাসনে একটা বেটা হলে ঝগড়া হবে না, কারণ দুটো যদি হয় তিনটা যদি হয় ঝগড়া হয়ে যাবে। আমরা এখন মা বলেন এটাই শিখেছি, একটার বেশি নিব না। এক মা বলছে, তার স্বামী বলছে, এ বিবি সাহেবা আমি আরেকটা সন্তান নিতে চাই, বলছে গলায় দড়ি দিব আর নিব না। কি কষ্ট তুমি জানো নাকি, একটাই দিয়েছি আলহামদুলিল্লাহ, পড়ো আর নিব না। স্বামী জোর দেয়, বলছে বেশি যদি জোর দাও সুসাইড করব, বিষ খাবো আর নিব না, আমার গ্যালেজ নষ্ট হয়ে যাবে। অনেক মা বোনেরা তো দুধ পান করা বাচ্চাকে ছেড়ে দিচ্ছে আগে আগে, এরকম আছে না না, বলছে গ্যালেজ নষ্ট, হাই রে রূপের সুন্দরী গ্যালেজ নষ্ট। হ্যাঁ, আর আগের দাদির আমার 12টা 14টা 18টা 20টা করে লিয়েছে, কিছুই হয়েছে? হ্যাঁ, এটা খোঁজ লেগে দেখে। আমার দাদিকে আমি একদিন হাসতে হাসতে বলছি, হা গো দাদি এতগুলো বাচ্চা আর এখন মানুষ কত ভয় করছে। আট ফুপু আমার, কটা গো? আটটা ফুপু, আটটাই বেঁচে আছে, আর আব্বারা ছিল চার ভাই, তার মধ্যে আমার আব্বাই শুধু ইন্তিকাল করেছেন, আর তিনটা চাচা এখনো বেঁচে আছে, তার মানে 12। আমি যে দাদু আর এক একটা মরেনি, বাচ্চা অবস্থা হয়েছে, ওগুলো তো এক একটা গেছে রে ভাই, তাহলে 12-14টা করে নাকি বলছেন, অসুবিধা হয়নি, সিজার করা লাগেনি। আর এখন যেমন বেপর্দা গেই আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, তেমনি সিজারের জোর বেশি, ঠিক কি না? তো এই একটাই ছেলের জন্য কান্না করছে, ওয়াজার নেই, আমার ছেলেটা চলে গেল, আমার ছেলেটা চলে গেল। এমন অবস্থায় ভাবছিলাম আমার ভাইরা মা খারা একটু কানটা খাড়া করে শুনুন, প্রায় এক ঘন্টার কাছাকাছি আজকে সুবহান আল্লাহ ওসমান হারুনি ওই বাচ্চা নিয়ে আজকে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিল, সবাই কাঁদে সবাই কাঁদে। যখন এক ঘন্টা মোটামুটি হয়েছে, আমার আজকে ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলাই ওই আগুনের কুণ্ড থেকে বেরিয়ে আসছেন, জোরে বলুন সুবহান আল্লাহ। বোঝা গেল আগুনের কুণ্ডাটাও ছোট ছিল না, কারণ বাচ্চাকে নিয়ে ঝাঁপ দিয়েছেন দেখা যায় না। আল্লাহর ওলি আজকে ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর সবাই আশ্চর্য হয়ে যায়, কেউ হাতে দেয়, আজকে শরীরে হাত দেয়, কেউ দাড়ি মোবারক দেখে, কেউ চুল দেখে বেরাদার, কেউ পোশাকে দেখে, দাড়ি যেমন তেমনি রয়েছে, আজকে চুল তেমনি রয়েছে, আজকে কিছু জ্বালে নাই, পুড়ে নাই, ফুসা নাই নাই, বাচ্চাটাকে দেখতেছে কিছু হয় নাই। বাপজির আমার ভাইরা যখন সবাই আশ্চর্য হয়ে গেলেন, খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ বলছেন, শোনো গো শোনো, আমাকে তোমরা কিছু জিজ্ঞাসা করবে না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করবে সে বলে দেবে। বাচ্চার কাছে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই বাচ্চার কাছে যখন ইশারা করে দিয়েছেন, বেরাদার ফাঁসিয়া যে কুরসির উপর বসেছিল বেরাদার, এবার বাচ্চার কাছে যাওয়ার পর বলছে, বাবা একবার বলো রে বলো, তোমার কি ডর হলো না, তোমার কি ভয় হলো না? ওই বাচ্চাটা 7-8 বছরের বাচ্চা, আব্বার কাছে যাওয়ার পর, ফাঁসিয়ার কাছে যাওয়ার পর বলছে, আব্বা গো দাদা পর দাদা তাকড় দাগল, সবাই ইবাদত করেছে, আগুনের পূজা করেছে, আব্বা তুমি অনেক বছর ধরে করেছো, তুমি আগুনের মধ্যে হাত দিতে পারলে না, আগুনের মধ্যে আজকে আঙ্গুলও দিতে পারলে না গো আব্বা, আব্বা যার কি দৃশ্য দেখে আসলাম, একবার শুনো রে আব্বা শুনো, তারপর তোমার যেটা ইচ্ছা সেটা করবে। বলছে বেটা একবার বলো রে বলো, কি দেখে আসলে আমাকে শোনাও। বলছে আব্বা যার, ও গো আব্বা আমারও আগুন দেখে প্রথমে ভয় হয়েছিল, যখন আগুনের মধ্যে ঝাঁপ দিতেছে, আমি তো তোমার সন্তান, তোমার লাগতে যে আমার মনে ভয় হলো, আল্লাহ আর জীবনে মাকে দেখতে পাবো না, আল্লাহ গো আর আব্বাকে কথা বলতে পারবো না, আব্বার কোলে বসার জায়গা পাবো না গো আল্লাহ, আজকে আগুনের মধ্যে ঝাঁপ দিলে কিছুই থাকবে না, সব গলে সাই হয়ে যাবে, সব সাই হয়ে যাবে, খার হয়ে যাবে। এইভাবে কান্না করতে আরম্ভ করলাম,
সাহেব আগুন দেখে ভয় হলো, তাই কি করলাম চক্ষু বন্ধ করে নিলাম। যখন চক্ষু বন্ধ করে আগুনের মধ্যে চলে গেলাম, চক্ষু বন্ধ করে আসি ভয়, আবার ভয় রয়েছে, ডর রয়েছে দিলের মধ্যে। এমন সময় দেখলাম সময় চলে যায়, সময় চলে যায়, আগুন আমার কিছু জ্বালায় না, আগুন জ্বালাছে না, পুড়ছে না, কিছু জ্বালা যন্ত্রণা কিছুই নাই। তখন আমি চোখ খুললাম, ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার কাবিরা। এদিন ভাই জান 500 টাকা আগে দিয়েছে, ফের দিয়েছে 10 টাকা, আল্লাহ কবুল করে, আমিন সুম্মা আমিন, আল্লাহ আকবার কাবিরা। তো তিনি বলছেন আমার ভয় দূর হলো, তো চোখ খুললাম, চোখ খুলে দেখছি হাত পা সব ঠিক আছে, আগুন কই, আগুন দেখতে পাওয়া যায় না, ধরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা বলছে আব্বা যান, আগুনের মধ্যে জব্দ হলো, আল্লাহর ওয়ালি আমাকে নিয়ে আগুনে পড়লেন। কিন্তু আল্লাহ আকবার, যখন আগুনের ভিতরে চক্ষু খুললাম, আগুন আর আগুন নাই, ফুলের বাগিচা হয়ে গেছে, হ্যাঁ ফুলের বাগান হয়ে গেছে। এ বাপজির আমার সোনা মানিকেরা, এইভাবে আগুন ফুলের বাগান হয়ে গেল। ওগো চাঁদের চাওয়াও সুন্দর কি, ওই তারার চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, জোরে বলুন। ওগো চাঁদের চাওয়াও সুন্দর কি, ওই তারার চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা মেনার ঘরে, সলাত সালাম জানিয়ে নূরকে বরণ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জবাব সবাই হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো হাওয়া মরিয়ম সবাই এলো মা মেনার ঘরে ঘরে, সলাত সালাম জানিয়ে নূরকে বরণ করে, রহমাতুল লিল আলামিন, ও গো রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার জোরে বলুন না মারহাবা, সুবহানাল্লাহ। আসুন বাচ্চা ছেলে বলছে আব্বা, সুন্দর বাগানের মধ্যে জান্নাতি বাগানের মধ্যে পৌঁছালাও। ও গো আব্বা যান, শুধু এটাই না, সেই বাগানের মধ্যে বিভিন্ন ফল ফুলের দেখলাম, নদী দেখলাম, নহর দেখলাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি জান্নাতি মালিক পয়গম্বর, আজকে ওই জান্নাতি আজকে হাওয়াকে আসলাম। ও গো আব্বা যান, তুমি কালমা পড়ো না পড়ো তোমার বিষয়, তোমার সন্তান হয়ে তোমার ছেলে হয়ে আমি ওই নবী মুস্তাফার কালমা পড়বো, আল্লাহ বলা যিনি মুসলমান এক আল্লাহকে এক আল্লাহকে মেনেছেন, আমিও সে আল্লাহকে মেনে নেব। আমি তো দেখে আসলাম আব্বা সব কারিশমা, আল্লাহ আকবার কাবিরা, অতএব আব্বা আমি এই মুসলমান হয়ে যাব, কালেমা পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মানা না মানা তোমার ব্যাপার, সুবহানাল্লাহ। ভাই জান আমার দিয়েছেন 100 টাকা নগদ, আল্লাহ কবুল করে নেক, মালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজির আমার ভাইরা, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন বসে আছেন তখন ওই ফাঁসিয়া এই ছেলের মুখে সব কিছু শোনার পর খাজা গরিব নওয়াজের আজকে পীর মুর্শিদ ওসমান হারুনির কদমে পড়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বলছেন বাবা কি বলতে চাও, বলছেন ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহ বালা মানুষ, শুনুন আপনার মধ্যে কারামত রয়েছে, আপনি আল্লাহকে ডর করে ভয় করে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহকে রাজি করেছেন। ওদেরকে লিখে দাও ভালো করে বাপের নাম সহকারে, সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, ফাসিয়া বলছেন হুজুর আমি আর দেরি করব না, আমিও কালমা পড়তে চাই, এতদিন আগুন পূজা করে কোনো লাভ হলো না, কারণ আগুন পূজা করে আগুনের ডর আমার মধ্যে থেকে গেল না, ওই দোজখের আগুন
সেদিনই জ্বলিবে দিগুর, তাহা দেখে ভীতু হবে আমাদেরই মন। ওই দোজখের আগুন সেদিনই জ্বলিবে দিগুর, তাহা দেখে ভীতু হবে আমাদেরই মন। আমি সেদিনতে লুকিয়ে যাব ইয়া রাসূল আল্লাহ, আমি সেদিনতে লুকিয়ে যাব তোমার চরণে। শান্তি সুধা আছে নবী তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপুন বিচার খোদা করিবেন সেদিন। ঠিক কেনা বলো, ভালো যেটা করেছেন মন্দ করেছেন এটার হিসাব হবে না? হবে না, না শুধু ভালো ভালো হবে। নামাজ পড়েছেন নামাজের হিসাব হবে, রোজা রেখেছেন রোজার হিসাব না হবে, চুরি ডাকাতি করেছেন তারও হিসাব নেবে, ঠিক কিনা? রাতের অন্ধকারে বাক্সের মধ্যে কাছের ঘরের মধ্যে যেখানে যা করেছেন ভালো মন্দ আমার আল্লাহ হিসাব নেবে। জাররা জাররা সরিষার দানার চাইতে কম হলো আল্লাহ সেদিন সূক্ষ্ম হিসাব নেবেন। ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। তুমি সেদিনতে জায়গা দিও ইয়া রাসূল আল্লাহ, তুমি সেদিনতে জায়গা দিও তোমার চরণে। শান্তি সুধা আছে নবী তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ, হরদম জবান পাক নামে মুহাম্মাদ, হরদম জবান শাফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন দিয়েছে 100, আর একজন ভাই দুই পাঠিয়েছে 100, আল্লাহ কবুল করে নেয়। বালামসবাদ বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। ফাঁসিয়া কি বলতে চাও বলো? বলে হুজুর, আপনি যে আল্লাহ এক আল্লাহকে ভয় করে ডর করে আগুন আপনার ক্ষতি করতে পারলো না, আমি ওই কালমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের অপর জায়গায় আয়াত দিয়ে আপনার জানিয়েছেন যে আমার কাছে ইসলাম ছাড়া কোনো ধর্মই ধর্ম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ধর্ম ধর্মই না, একটাই ধর্ম আমার কাছে, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন, আরেকটু মহব্বতে বলুন, আর একবার শুকরিয়াতে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, কারণ আমরা ওই ইসলামের মধ্যে এসেছি, ঠিক কি না? আল্লাহ আকবার। আরো জন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করে নিন, আমিন সুম্মা আমিন। তোমাকে এই ইসলামের কালেমা পড়িয়ে দেন, আগুন আপনাকে কিছু করতে পারলো না। ফাঁসিয়া এবার যখন কালেমা পড়ার জন্য রেডি হলেন,
गरीब मानुष कथा शुने जा चेने दिए घी लागे घी एने दिए लकड़ी लागे लकड़ी एने दिए अपनी सिंहासने बसे बसे मालिकाना कर সবাই রেডি হয়ে যাও, আমি সবাইকে কালমা পড়াবো, সবাই সৌন্দর্য হলো, সবাই পাক পবিত্র হলো, বেরাদার সবাই পাক পবিত্র হয়ে আল্লাহু আকবার কাবীরা খাজা ওসমান হারুন রহমাতুল্লাহর কাছে আসলেন। একই সময় কি করলেন, সমস্ত বডিকে কালমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা তাইয়্যাবা পড়ে মুসলমান করে দিয়ে চলে গেলেন। তা না, খাজা ওসমান হারুনি বলছেন, শোনো গো, এবার তোমাদের ইসলামী শিক্ষা দিতে আরম্ভ করব। এরা তো মাজুসি, আগুন পূজা করতো, কি যা মাজুসি, আমরা যেন মুসলমান, এরা মাজুসি, আগুনকে রব মনে করতো, আগুনকে সব মনে করতো। এবার নতুন মুসলমান হলো, তাহলে কিছুতে জানবে না নাকি বলছে, কালেমাটা শুধু শুনালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রসুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল। এবার খাজা ওসমান হারুনি বলছেন, তোমাদেরকে আমি শিখাতে আরম্ভ করবো, এলমে দিন শিখাবো, আজকে কোরআন হাদিস শিখাবো, যতদিন তোমরা ঠিক মতন শিখতে না পারবে আমি তোমাদের মাঝেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি দিন ইসলাম প্রচার করতেছেন, তাদেরকে তালিম দিচ্ছেন, শিখাচ্ছেন, বেরাদার আল্লাহু আকবার কাবীরা। এবার আরবি শিখাতে আরম্ভ করলেন, কোরআন শিখাতে আরম্ভ করলেন, মসলা মশাই শিখাতে আরম্ভ করলেন। এই মাদ্রাসায় মসলা মশাই শিখা হয়, মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় হাদিসের বাণী শিখিয়ে দেওয়া হয়, ওযু কেমন করে করতে হয় মাদ্রাসায় শেখানো হয়, আজকে সুবহানাল্লাহ গোসল কেমন করে করতে হয় মাদ্রাসায় শেখা হয়, গোসল যদি ফরজ হয়ে যায় গোসলের মধ্যে ফরজ কটা এই মাদ্রাসায় শেখানো হয়। এই বাপসির আমার ভাইরা, কোরআন শোয়ার জন্য, কোরআনকে টাচ করার জন্য, নামাজ পড়ার জন্য কি কি মশালায় প্রয়োজন রয়েছে এই মাদ্রাসায় শেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাওয়া আগে হে নবীর দারে আর গোলাম হরে নত শিরে, যাওয়া আগে হে নবীর দারে আর গোলাম হরে নত শিরে, আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গদিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না, ওই নবী ছাড়া খোদা পাবে না। সুবহানাল্লাহ, একজন বেনামিতে একটা কোরআন শরীফ কিনে দিয়েছেন আর 250 টাকাও নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমিন সুম্মামিন। আর মা, এই গজালের দুটো কলি পড়তে পড়তে দুটো 500 টাকা দিতে পারবে না, আর আপনাদের মধ্যে থেকে দুটো 500 আসবে না, বা যদি পারেন তো দিবেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার কাবীরা, মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ হচ্ছে খোদার ঘর। আগে যাও কোথায়, মাদ্রাসায় শিক্ষা লাভ করো, তারপর খোদার ঘর মসজিদে যাওয়ার পর আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে 6 বস্তা সিমেন্ট এসেছে, 6000 টাকা, আর প্রায় কমবেশ 6000 টাকা। আরে সুবহানাল্লাহ, দেখেন তো, যদি না যেতেন আসতো, গম 50 কেজি। ও ভাই, আর একবার যান,
ওটা ঢেলে দেন, হ্যাঁ এদিকে যান, আর একবার এদিকে যেতে এরাই দেবে বেশি, এদের দিল ভালো। আর বাপজিরা যা দেবে মোটামুটি একবার দিয়ে দিলাম, দিতে চাই না ঠিক না, কিন্তু মায়েদের কাছে জবর যাবেন, জবর যাবেন। এদের আসল আমি আগেই বলেছি, তিন কোনা দেবেন, দিতে এক কোনা দিলে এ মা দেনারে পয়সা দেয়, আইসক্রিম খাবো তুললে খুলে দিয়ে দিলে, দেদের দেন নাই, আর চাবি না খবর দাও ছেলেকে দিয়ে দিলে, দেদের দেন নাই ভাই, আর নাই দেদের, ছেলেও বলছে তাই তো মার ফাঁকা হয়ে গেল, চলে গেল। আইসক্রিম খাওয়ার পর আরেকটা বেটি আসবে, এমা দাও না তুমি আব্দুল করিমকে দিলে, আমাকে দাও, দাও নাই রে টাকা নাই রে, যা আইসক্রিম খাইস না, সর্দি হবে কাশি হবে, না দাও মা আমাকে দিলে, আমাকে দাও। তখন আবার বলছে তোদের জ্বালায় পারা যায় না, আবার একটা আসল হয়ে গেল, ধর আরে আর টাকা নাই, কিন্তু আবার বেঁচে টাকা নাই, কিন্তু আরও আসার আর একটা বাকি আছে, আছে না না, তো মায়েরা খুব ভালো গো, সুবহান আল্লাহ। আমরা ছোটোদের দেখেছি মায়ের কাছে চেয়েছি, তো এই জন্য বলতে হচ্ছে ঠিক না, আপনারা একটু নিজে নিজে দেখুন, ওই মা যা চেয়েছেন দিয়েছে, দেয়নি ভাই, আলে ভাই দেয়নি, আল্লাহ আকবার। কিন্তু আমি চিন্তা করি ওই মাকে কী কষ্ট দিছি আমরা গো, কী কষ্ট দিছি, দুঃখ দিছি, বাড়িতে রাখছি না একটা স্ত্রীর জন্য, বুঝলে, তুমি মা চাও না স্ত্রী চাও, তো এবারে পাগলা চিন্তা করছে তাই তো কী করবো, তো যে তুই চলে যাস না, বুঝলে, মাকে যদি চাও তাহলে আমাকে পাবা না, ওকে যদি একবার বলো যে তোর দরকার নাই, টাকাতে ফাও ফাও পেয়েছি, যা তুই যাবি যা, কিন্তু আমি মা ছাড়বো না, ও পালাবে, পালাবে, ও পালাবে না, বলে কি তো আমার স্বামী তো শিখেলি আছে, আর তো যাবে না। আর যদি আগে বলে যে তাই তো তুই যাস না, তোর হাতে পড়ি, তোর পায়ে পড়ি, যাস না, দরকার মা ছেড়ে দেবো, তোমার আর মাথার উপর ছেড়ে বাজবে, কি বলছে, ওকে চড়াবে হনুমান চড়া করে, ঠিক কিনা বলুন, এই জন্য মাকে ছাড়বেন না, হাজারো স্ত্রী পাওয়া যাবে, মা পাওয়া যাবে, যাবে 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 না, আরে যাওয়া গে হই নবীর দারে, আর গোলাম হরে নত সিরে, আর নবী দেবেন, নবী দেবেন আল্লাহর ঠিকানা গতিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, আরে আল্লাহ বলে এ করার পাকে, আর যে জন পেতে চাহাওয়া মাকে, সুবহানাল্লাহ। ও ভাই টাকা একজনের দিকে তাকিয়ে চলে যাবেন মুখোমুখি, এমনি ময়া হয়ে যাবে, হ্যাঁ মুখোমুখি তাকাবেন, মনে হয় দিবে এই দিবে, আপনি দেখবে যে ছেলেরা কতবার তাকায় রে, দেখেন দিয়ে দি ভাই, সুবহানাল্লাহ দিয়ে দিবে। তাই আমি তাকাচ্ছি সিদ্দিক ভাইয়ের দিকে, ও না দিলাম নে যাম, না দিলে আমি নামবো না, ঠিক কি না, সুবহানাল্লাহ। এরা তো মাদ্রাসার শিক্ষাকান, তিনি কি বলছেন, মহাব্বতের লোক, শিক্ষক, হ্যাঁ আরে বাবার ভুলা মাত্র, এখন তো চাইনি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলে মৌলবীরা দেয় না, বলছে না আমি পরশু দিন শুনছি একদম, আজকে সকালবেলা চায়ের দোকানে বলছে যে মৌল সাহেব মৌলবীরা দেয় না, তো আমি বলছি হ্যাঁ গো বাংলাতে একটা গাল দিব নাকি, ফুরকা নিয়ে জালসা শুনলে, হেডে তো দিল 5,000, আমি নিজে দিয়েছি 5,000, তবে আবার 1,200 টাকা লাগবে, একসাথে বলে দেওয়া ভালো ছিল যে 6,200, কেন মাসে মাসে গত বছরও দিয়েছি 5,000ও দিয়েছি, আবারও 5,000 দিতে হবে, আবার মাসে মাসে কমপক্ষে 100 টাকা করে দেওয়া লাগবে, যেটা মাসিক চান্দা, যারা এই হিসাবটা নিয়ে এসেছেন দেখবেন মাদ্রাসার আয় ব্যয় ওখানে আছে মাসিক, প্রতি মাসে যতদিন বেঁচে থাকবেন ততদিন দেওয়া লাগবে, সুবহানাল্লাহ, মাসে মাসে 100 টাকা করে, কষ্ট হবে। আচ্ছা এরকম যদি একটা ভাই দিতেন এখানে, সিদ্দিকের নামে 500 টাকা দিলাম, সিদ্দিকের নামে, কোথায় সিদ্দিক, সোদপুর বাড়ি, সিদ্দিকের নামে 500 টাকা নগদ পাঠিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তো এবার বলতেছিলাম আমাদের মাদ্রাসার পুরো স্টাফ সবাই যে যেমন, কেউ 5,000 দিয়েছে, কেউ 7,000 দিয়েছে, হ্যাঁ কেউ আপনার 1,200 টাকা, কেউ 1,100 টাকা, প্রত্যেকজনকে দিতে হয়েছে। এখানেও শুনবেন সিদ্দিক ভাই কত বলবো, হ্যাঁ 500 500 500 দুইটা নাকি একটা, সুবহানাল্লাহ। তো আমার সিদ্দিক ভাই বলছে 500 একটাই দিন, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা সিদ্দিক আলম সাহেব মাদ্রাসার শিক্ষক, 500 টাকার দাদা বল মারহাবা, লেখালেন 500 টাকা পরে দেবে, রেখে দিলে হাজেরা, সুবহানাল্লাহ, মা হাজেরা, যার জন্য জম জম, তিনি জবান থেকে বলেছেন জম জম, এই থাম থাম, পানিকে বলেছেন
জমজম করে পানি। আর এই পানিটা এমন পানি, পানিটা পেলে দাঁড়িয়ে পান করতে হয়। জোরে বলুন, 200 টাকা হাজিরা দিয়েছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আরেকজন ভাই দিয়েছে 100 টাকা। তাহলে তোমার নামটা পরে বলবে না আগে বলবে? হ্যাঁ, বলছে বড় দিয়েছে 500, তো আমি তো নিজামুদ্দিন ছোট ভাই, ওর আগে ছোটই করে গেছে, তো নিজামুদ্দিন ভাই হবে আমি 500। না রে তাকবীর, না রে রিসালা, হযরত মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন সাহেব 500 টাকার দাদা বল মারহাবা, আল্লাহ কবুল করে নেক আমিন সুম্মা আমিন। এদের বেতন কম গো, ঠিক কিনা? বেতন কম, অনেকে হয়তো মনে করছে যে 5000-7000 দিলে আর আবার 500 করে, আরে বেতন কম গো। এদেরকে আল্লাহ কোনো মতন নবীর ওস্তায় পীর মসজিদের নিঘাতে চালিয়ে দেয়, এ হাফেজ গাড়িদেরকে, ঠিক কিনা? এ চালিয়ে লাগে, যদি আল্লাহ না চালাতেন তাহলে এদের চলাই মুশকিল হতো। না তো একটা মাস্টারকে জিজ্ঞাসা করুন, যারা মাস্টার আছেন সৈয়দপুরে, অনেক শিক্ষিত সমাজ আছে, হ্যাঁ 50,000-60,000-40,000 বেতন, তাও যদি গলির সামনে দাঁড়িয়ে যায় মৌলি সাহেব এবার বেতন পেলে আসেন, এবার বেতন পেলে আসেন, মানে কী করেছেন? লকডাউনে কিছু খরচ নাই, বসে বসে 1 বছরের বেতন ফিরিয়ে পেলেন। তো বলছে মৌলি সাহেব বুঝতে পারছি না অবস্থা খারাপ, মাস্টার ভাইরা রাগ করেন, এখানে অনেক মাস্টার দিয়েছেন কিন্তু অনেক মাস্টার বাড়ি থেকে দেওয়া যায় না, আদায়ের সময় জালসাতে বের হয় একবার করে। তো একজন মাস্টারের কথা আমি বলছি, নাম বলবো না, বললে একটু ক্ষতি হবে, খারাপ হবে। তো মাস্টার সাহেব বলছে মৌলি সাহেব এই দিকে দিয়েছি, এই মাদ্রাসার কথা বলছে, এই আলে ভাই আসেছিলাম যা আছে আদায় করতে। তা আমি আছেন, মুফতি ইসমাইল সাহেব আছেন, আর হযরত আল্লামা মাওলানা আব্দুর রাকিব সাহেব আছেন, আমরা 3 জন শিক্ষক আছেন, মুফতি ইব্রাহিম আছে, 4 জন। তো ও সুন্দর করে বেরিয়ে কথা বলছে যে সৈয়দপুরে দিয়েছি। তা আমি ক টাকা দিয়েছেন? বলেছে যা পেরেছি দিয়েছি, তো দিতে পারবো না, মাস্টার মানুষ কি বলবো বলুন তো। তো এদেরকে চালিয়ে লাই, কার 3000, কার 4000, টোটালে মাসে 5000 বেতন। আর মিলাদ মাহফিলে যে যা দেয় হয়, ওয়াইতে খাওয়া দাওয়া, লেখা পড়া ছেলে মেয়েদের, স্বামী স্ত্রীর পোশাক, নাকি বলছেন মা বাবার খিদমত, অসুখ বিসুখ তা আলাদা। হ্যাঁ, আরে নবী ছাড়া সারু ঠিকাদার 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন। আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ও নবী ছাড়া খোদা পাবে না। তাই আল্লাহ বলেন এ কোরআন পাকে, আর যে জন পেতে চাহাওয়া মাকে, আর ধরো গিয়ে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা, ও নবী ছাড়া আল্লাহ পাবি না। আর জিব্রিল বলে ওই নবীর দারে, আর দেখলাম কত পায়গাম্বারে, জিব্রিল বলে ওই নবীর দারে, আর দেখলাম কত পায়গাম্বারে, নবী আপনার মতো, ওগো নবী আপনার মতো দেখতে পেলাম না গদিহিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না রে মন, ও নবী ছাড়া খোদা পাবি না। মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবান পাক নামে মুহাম্মাদ, হরদম জবান মোহাম্মদ। আরেকজন মা দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করে নেক আমিন সুম্মা আমিন। আসুন সেই জায়গায় যায়, খাজা ওসমান হারুনি তাদেরকে পড়াতে আরম্ভ করলেন, আর কিতাবের মধ্যে লিখছেন 2.5 বছর লেখাপড়া করেন ওই জায়গাতে, ওই মানুষদেরকে নিয়ে সবাইকে শেখাতে আরম্ভ করলেন 2.5 বছর। আর 2.5 বছর শিক্ষা যোগ্যতা তাদেরকে ওই পণ্ডিত বানিয়ে ওই ফাঁসিয়াকে বলছে শোনো তোমার নাম রাখলাম আমি
আব্দুল্লাহ আর ওই বাচ্চার নাম রাখলাম ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চাটার নাম ইব্রাহিম আর তোমার নাম আব্দুল্লাহ রাখলাম শোনো এবার তোমাকে আমি খেরখা দান করে পাগড়ি তোমাকে কেড়ে খলিফা বানালাম আর তুমি আমার পক্ষ থেকে এবার তুমি ইসলামী বাণী প্রচার করবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি নেতা ছিলে নেতাই থাকলে শুধু পরিবর্তন হলো তুমি মুসলমান জান্নাতি হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ কি হলো কি হারিয়ে গেছে হাই রে আল্লাহ রে কেমন করে হাইলার কত বড় ছেলে বড় ছেলে 10 বছর ও হারায় কোন দিকে ফটকে বলি বাড়ি সব চলে গেছে ও যাবে ফুচ কামজ খাজে যা 10 বছর ছেলে হারা পাগলা ছেলে এ কোন জায়গায় বাচ্চা ছেলে সাথে থাকলে স্টেজে ধরে নিছবে যদি পাইতে তোমার কাছে 10000 টাকা লিব ছেলে নিতে কি কষ্ট তুমি জানো নাকি বলছে যার হচ্ছে না ডাক্তার কে বলছে সব যা নেবেন লেন একটা ছেলে করে দেন বলছে না যারা বাঁধা মানুষ কি কষ্ট বিপদে আছে যান ছেলে হারাচ্ছে ধরে নিয়েছে সুবহানাল্লাহ তো খাজা ওসমান হারুনি বা চলে গেলেন এ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে কিভাবে যোগ্য বানাছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো ভাটাওয়ালা যদি থাকতেন তো একটু ভালো হতো আটা ভাটা তো এখানে মেলায় আছে না কি বলছে একটাই সেই মাদিয়াতে পেয়েছি এক ট্রাক্টর ইট এই রে সুবহানাল্লাহ দেন আজকের প্রধান বক্তা নারে তাকবীর নারে রিসালা মাসলাকে আলা হযরা উলামা আহলে সুন্নাহ হযরত আল্লামা মাওলানা আব্দুল হান্নান সাহেব সুবহানাল্লাহ এ মোসা ভাইয়ের একটা ব্যাটা ছিল ইন্তিকাল করেছেন তার জন্য পবিত্র কালামুল একটা দান করেছেন আল্লাহ কবুল করুন আমিন সুবহানাল্লাহ হাসিনা স্ত্রীর জন্য সুবহানাল্লাহ 250 টাকা দিয়েছে সুবহানাল্লাহ বেঁচে আছে তো তাও দিছে অনেকে বলছে না মরলে দিব না এই বলছে বেঁচে আছে তাও আমার স্ত্রীর নামে 250 টাকা